হ্যালো এভরিওয়ান, এর আশাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো তোমাদেরকে এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আমি ভীষণ অসুস্থ। তো সত্যি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে শরীরটা অনেকটা ভালো। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে এই কদিন ভীষণ শরীরটা খারাপ ছিল, মানে জ্বর ছিল, তারপরে সর্দি কাশি সমস্ত কিছু হয়েছিল একসাথে। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়ে কমে গেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি ঠাকুর করে। তো এই যে আজকে তো সানডে, তো বাবা নেই, বাবা একটু বাইরে গেছে, একটা বিশেষ কাজে গেছে বাইরে। তো সেই জন্য আজকে আবার অঙ্কুশই বাজার টাজার করেছে। তো এই যে এখন ঘুম থেকে উঠে একটু আগে ব্রেকফাস্ট করলাম। তো আজকে ব্রেকফাস্টে মা করেছিল সুজির উপমা আর তার সাথে ডিম সেদ্ধ। তো যেহেতু এই কদিন ধরে ওষুধ টষুধগুলো প্রচুর খেয়েছি না, মুখে একদম কোনো টেস্ট নেই, জানো তো, একদম টেস্ট নেই। আর দেখো আমি কীরকম একটা রোগা টাইপের হয়ে গেছি না, গলাটলাগুলো কীরকম সরু হয়ে গেছে দুদিনে। তো যাই হোক, শরীর খারাপের পরে এরকম তো হবেই। আবার দু তিন দিন একটু ভালো মতো রেস্ট নিয়ে ইয়ে করলেই আবার সবটা ঠিক হয়ে যাবে। তো চলো দিনটা শুরু করা যাক, আর যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই কদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো সেই জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে থেকে আবার কন্টিনিউভাবে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না, যদি শরীর আবার মাঝখানে হঠাৎ করে খারাপ হয়ে যায় তখন হয়তো পারবো না। তো যতটা পারবো ততটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো দিনটা শুরু করা যাক। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি মা কী কী রান্না করছে। আর আজকে অঙ্কুশ বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে, দেশি চিকেন নিয়ে এসেছে, তারপরে আমার জন্য মাগুর মাছ নিয়ে এসেছে, মাছের ডিম নিয়ে এসেছে, অনেক কিছুই নিয়ে এসেছে। মাগুর মাছটা আমি খেতে খুব ভালোবাসি, আর এখন এত ওষুধপত্র খেয়েছি তো তো শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রেশারটা আমার ভীষণভাবে লো ছিল। তো সেই জন্য মাগুর মাছটা দিয়ে ঝোল খেলে বেশ ভালো লাগবে, মানে শরীরে বেশ একটা শক্তি হবে অঙ্কুশের কথায়, বাবার কথায়। তো সেই জন্য মাগুর মাছ নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা ভাবছি আমি রান্না করব, কারণ যত না শুয়ে থাকবো বসে থাকবো তত বেশি যেন কেমন একটা শরীর অসুস্থ অসুস্থ লাগছে। তো মাকে বললাম যে তুমি সব জোগাড় করে দাও, আমি রান্না করছি। তো চলো দেখি কিভাবে রান্না করি আজকে চিকেনটা, আর দেখো কি খামছি আমি। তো তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি চিকেনটা রান্না করার জন্য। তো আজকে সমস্ত কিছু বাটা মশলায় দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে বেটে দিয়ে দিলাম। আর আজকে চিকেনের পিসগুলো একটু বড় বড় আনা হয়েছিল, তার কারণে এই দেশি চিকেনে না মানে ছোট ছোট পিস করে আনলে রান্না করার পর বাড়াটা ভীষণ ঝামেলা। তো সেই জন্য আমি অঙ্কুশকে বলেছিলাম যে বড় বড় পিস করে আনবে, সবাই এক পিস করে খাবো, এটাই বেশ ভালো হবে। তো আর এখানে যে মাছের ডিমটা এরকমভাবেই রাখা আছে, মা পরে করবে। আর এখানে যে দেখো রান্নাটা হয়ে গেছে, আর আজকে জানো তো রান্নাটা একটু অন্যভাবে করেছি, পরে একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর তারপরে দেখো স্নান টান করে পুজো দিতে চলে এসেছি, আর আজকে জানো তো অনেক রকমের ফুল নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে রথযাত্রা। তো সেই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ ঠাকুরকে একটু ভালো মতো সাজগোজ করাবো জন্য অনেক রকমের ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো ফুল দিয়ে দেখো পুজো দিয়ে দিয়েছি, আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন স্কিন কেয়ারও করা হয়ে গেছে। আর তারপরে বাড়ির সামনে দিয়ে একটা ছোট্ট রথ নিয়ে গেল, তো সেটাই দেখতে নেমেছিলাম। তো তারপরে ওপরে এসে এই যে দেখো লাঞ্চ করব এখন। তো এই যে চিকেন এখানে হয়েছে, এখানে মা মাছের ডিমের বড়াটা ভাজছিল, আর তার সাথে এখানে হয়েছে পটল পোস্ত, আর তার সাথে ছিল ডাল, আর তার সাথে আমি শশা লেবু এসবগুলো কাটলাম। আর তারপরে দেখো এক এক করে সমস্ত রান্না গুলো বেড়ে বেড়ে আমি টেবিলে নিয়ে আসলাম মা আর আমি মিলে। তো এখন এই যে খেতে বসবো, তো চলো লাঞ্চটা করি। তো লাঞ্চ টাঞ্চ করার পর দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একের পর এক রথ নিয়ে যাচ্ছিলো, তো এই নিয়ে তিনটে চারটে প্রায় রথ নিয়ে গেল। আর এত সুন্দর সবাই সেজেছে, আর রথগুলোকে এত সুন্দর সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগ। তো তোমাদেরকে তো দেখালাম বাড়ির সামনে দিয়ে একটার পর একটা রথ গেল, তো মানে মোটামুটি তিনটে না চারটে রথ গেল আমাদের বাড়ির সামনে দিয়ে। তখন দুপুরবেলা গেছে একটা যখন রান্না করছিলাম, তারপরে আবার এই যে খেয়ে দিয়ে ওঠার পরে তিনটে রথ গেল। আর জানো তো আমাদের এই যে অভিযাত্রীর যে মাঠ আছে, ওই মাঠে ইসকন থেকে একটা দল এসেছে, ওরা এখানে সাত দিন মতো থাকবে, তারপরে ওরা এখানে কীর্তন টিত্তন করে প্রত্যেক দিনই, মানে আজকে এই যে মনে হয় রথযাত্রার উপলক্ষে ওখানে পুজো
পুজো টুজো করবে, তারপরে ওরা নিজেরা কীর্তন করবে 7 দিন ধরে, তারপরে উল্টো রথের সময় তারপরে ওরা একেবারে এখান থেকে যাবে। তো আশা করি তোমরা আওয়াজ শুনতে পাবে, এখন একটু বন্ধ হলো কীর্তনটা, তো প্রত্যেক দিন এরকম হবে এখানে। তো বিকেলবেলা ভাবছি যাব, মাও বলছিল যে রথের মেলায় তো যাবই একবার। ওই দেখো আবার ওই যে শুরু হলো, তো বিকেলবেলা রথের মেলাতে তো যাবই, তো রথের মেলাতে যাওয়ার আগে ভাবছি এখান থেকে একবার ঘুরে যাব যে কি হচ্ছে এখানে। তো আগের বারও এটা হয়েছিল জানো তো, আগের বার আমাদের যে কালীবাড়ির মাঠ আছে, বারোয়ারি কালীবাড়ির মাঠ, ওই মাঠে হয়েছিল। তো এবার আবার আমাদের এই অভিযাত্রী মাঠে হচ্ছে, শুনছি এখানে রথও নিয়ে এসেছে, তারপরে মানে এমনি পুজো টুজো হবে, কীর্তন হবে, ভগবত পাঠ ফাট যেগুলো হয় সেগুলো সবই নাকি হবে। তো তারপরে এই যে রথ টথ দেখে এই যে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে, তো তোলা হয়ে গেছে, ভাঁজ করে রেখেছি ওখানে সব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, এই কদিন ধরে তো ফোনটা নিয়ে যে একটু কথা বলবো সেই মানে শরীরে শক্তিটুকুও ছিল না। তো যাই হোক, আজকে থেকে আবার ভিডিওটা শুরু করেছি, তো এই ভিডিওটা তোমরা কালকে পাবে, তো তখন দেখো ভিডিওটা। আর এখনও রোদ আছে, রোদ কমেনি, তবে আকাশটা না আজকে খুব সুন্দর হয়ে আছে জানো তো, মানে একদম নীল আভা আভা মেঘ, এত ভালো লাগছে আকাশটা দেখতে, বেশ ভালো লাগছে। এই কদিন তো ছাদে আসার মানে ইয়েই পাইনি, ঘরের মধ্যেই মানে পুরো বন্ধ হয়ে বসেছিলাম। তো দেখো আকাশটা কি ভালো লাগছে আজকে, খুব সুন্দর হয়ে আছে আকাশটা আজকে, দেখো কি ভালো লাগে না এরকম নীল আকাশ। মানে সত্যি কথা বলতে আজকে যে মানে রথযাত্রা একটা যে শুভ দিন, মানে চারিদিকে না হাওয়ায় হাওয়ায় কেমন একটা মনে হচ্ছে জিনিসটা। তবে গরম আছে ভালোই জানো তো, তবে আমাদের এখানে কয়েকদিন কিন্তু সেই বৃষ্টি হয়েছে, মানে এই সপ্তাহটা যে বৃষ্টি হলো আমাদের এখানে, বাপরে বাপ, খুব ভালো হয়েছে বৃষ্টি হয়ে, যে গাছগাছড়াগুলো না মানে শান্তি পেয়েছে গাছগাছড়াগুলো, এত রোদ উঠেছিল কয়েকদিন, এখন বৃষ্টিটা পেয়ে গাছগাছড়াগুলো একটু শান্তি পেয়েছে। তো যাই হোক, এখন নিচে যাব কাপড় টাপড়গুলো নিয়ে, তারপরে সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে তার নিচে আসলাম। আগে ফ্যানটা দিয়ে দাঁড়ো, বাপরে বাপ কি গরম, প্রচণ্ড গরম। চলো তো দাঁড়াও, 2 মিনিট ফ্যানের তলে বসি, বসে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই কদিন ধরে হাত আর একটা হাতের কাজ করেছি, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো যদিও বা এখনও কাজটা এখনও শেষ হয়নি, জাস্ট চলছে কাজটা, আর আরও অনেকটাই বাকি আছে, তো সেটা কিছুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে বলবে। তো এটা অনেকদিন থেকেই ধরেছিলাম জিনিসটা, কিন্তু শেষ কদিন ধরে শেষ করেছি, তো ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখাই, আর কিছুটা বাকি আছে, তাও ভাবলাম যে একটু দেখিয়ে নিই যতটুকুটা হয়েছে। দাঁড়াও, তো ফোনটা সেট করে ফেলেছি, দাঁড়াও চুলটা তুলি, বাপরে কি গরম, উফ গরম, না চুলটা ছেড়ে একটুও থাকা যায় না, এতটাই গরম, মানে কিছুক্ষণ যে একটু চুলটা ছেড়ে থাকবো সে উপায় নেই। দেখো না পুরো সিঁদুর ফিঁদুর গলে পড়ে যাচ্ছে, এত গরম। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, তো এই দেখো এইটা এই কদিন ধরে করেছি, কেমন লাগছে জানিও, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা এটার চারপাশ দিয়ে যে ইয়ে হয় যে চুলের ফিতে, ওই চুলের ফিতেটাকে কুচি 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 করে এটার চারপাশ দিয়ে লাগাবো, তো ফিতেটা আনানো আছে, তো কাল পরশুর মধ্যেই লাগাবো ওটা। আসলে ওঠার জন্য না একটু মানে হার্ডি টাইপের আঠা দরকার, তো সেটা কি দিয়ে করব সেটাই বুঝতে পারছি না, কারণ এখানে সব আঠা সেট হচ্ছে না। আমি প্রথমে ফেভিকল দিয়ে মানে সেট করার চেষ্টা করছিলাম কালকে, কিন্তু সেট হচ্ছে না ভালো, তো দেখা যাক কী আঠা দিয়ে করা যায়, তো সেটা একটু বুদ্ধি বের করে করতে হবে। তো এটা কেমন হয়েছে জানিও, আর এরকম ব্ল্যাক কালার করেছি তার কারণ হচ্ছে এই যে পাখার এই পাশে না, এই এই যে সিঁদুর সিঁদুর টাইপের যে কালারের যে এগুলো করা, এগুলো এতটাই মোটাভাবে করেছে, মানে এটা তো করাই থাকে এরকম পাখাতে, তো এটা এতটাই মোটাভাবে করা, মানে এটা যত যেই কালারই করছি এটা ওপর থেকে ভেসে উঠছে জানো তো, তো সেই জন্য মানে অন্য কোনো কালার আমি ট্রাই করলাম না, যে একদম ব্ল্যাক করে দিই তাহলে ফুটে উঠলেও বোঝা যাবে না, তো সেই জন্য কালো করে দিয়েছি। তো এখনও আরেকটা পাখা আছে, তোমাদেরকে এটা দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, এটা তো সাদা রং করেছিলাম ফার্স্টে, ভেবেছিলাম সাদার মধ্যে একটা ডিজাইন করব, তো এই দেখো এই এই নিয়ে পাখাটার মধ্যে মনে হয় 3-4 কোট রং মেরেছি, তাও মানে কালারটা ঠিকঠাক ইয়ে হয়নি, এই যে এগুলো ভেসে ভেসে উঠছে। তো এই পাখাটা এখনো রং করা বাকি, এটা করলেই হয়ে যাবে। আর এই দেখো
এইটা এইটা হয়ে গেছে। তো কেমন লাগছে আমার এই পাখাটা জানিও, তো পুরোপুরি কমপ্লিট হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার যখন রেডি টেডি হয়ে বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, তো রেডি টেডি হয়ে যে বসে আছি, তো মা রেডি হচ্ছে, তো একবারে সবাই মিলে একসাথে বেরোবো। আর আজকে একটা নতুন কুর্তি পরেছি, তো এই কুর্তিটা শিলিগুড়িতে বিধান মার্কেট থেকে কিনেছিলাম, তো হাতটা দেখো একটু ঢুলঢুল করছে। তো কুর্তিটা যেহেতু পাতলা আর আজকে তো খুব গরম, তাই ভাবলাম যে এইটাই পরে নিই, পরে হাত সেলাই করে দেওয়া যাবে। তো তারপরে এই যে এখানে আসলাম, আর আমাদের এই যে অভিযাত্রী মাঠে দেখো এই যে এইরকমভাবে প্যান্ডেল করে এখানে রথযাত্রার উৎসব হচ্ছে, আর তারপরে এই যে রথতলার যে রথ আছে, রথের মেলা হয়, সেখানে আসলাম, এখানে একটু পুজো টুজো দিলাম, দিয়ে এবার একটু মেলাটা ঘুরে তারপরে বাড়িতে যাব। আর মেলা থেকে কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা খুঁটি কিনেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।